জয় হিন্দ বন্ধুরা, এবার ডিএ আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার ইঙ্গিত প্রকাশিত করা হলো নবান্নের পক্ষ থেকে। হ্যাঁ বন্ধুরা, ডিএ আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার ইঙ্গিত নবান্নের। বন্ধুরা আসুন বিস্তারিতভাবে জানাবো আজকের এই রিপোর্টে ডিএ সংক্রান্ত কী আপডেট উঠে আসছে। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যারা ডিএ সংক্রান্ত ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ডিএর সাথে সাথে বিভিন্ন ধরনের সরকারি চাকরিজীবীদের যে আপডেট থেকে থাকে সেই আপডেটগুলো কিন্তু আমরা সবার আগে চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করি, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একাধিক দাবিতে আন্দোলন করছে সংগ্রামী যৌথ মঞ্চ। বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার পাশাপাশি সমস্ত শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগের দাবিতেও আন্দোলন চলছে। এই অবস্থা ডিএ আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার ইঙ্গিত নবান্নর। সপ্তম বেতন কমিশনের হারে ডিএ দেওয়া ছাড়াও সংগ্রামী যৌথমঞ্চের আন্দোলনের অন্যতম ইস্যু হলো স্বচ্ছভাবে খালি পদে নিয়োগ। আন্দোলনকারীদের এই দাবি মেনে সরকারি দপ্তরগুলোতে নিয়োগ শুরু করতে পারে। ডিএ আন্দোলনকারীদের দাবি মতো এর আগে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের ক্যাশলেস সুবিধা 1.5 থেকে 2 লাখ করার নির্দেশ দিয়েছিল সরকার, আর এবার নবান্নর বিভিন্ন দপ্তরের থেকে অনুমোদিত পদ এবং কর্মরত কর্মীদের হিসেব চেয়েছে বলে জানা গিয়েছে। এই আবহে রাজ্য জুড়ে সরকারি দপ্তরগুলিতে শূন্য পদগুলি পূরণ করে কর্মী নিয়োগ হতে পারে বলে আশা করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, কর্মী নিয়োগ হতে পারে বলে আশা করা হচ্ছে। জানা যাচ্ছে সরকারের কোন দপ্তরে কতজন কর্মী রয়েছে এবং সেই দপ্তরের মোট অনুমোদিত পদের সংখ্যা কত, সেই সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে নবান্ন। রাজ্যের কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দপ্তর এই নিয়ে অন্যান্য দপ্তরগুলিকে চিঠি পাঠিয়েছে। গত 30 জুন বিভিন্ন দপ্তরে একটি চিঠি পাঠানো হয়েছিল কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দপ্তর তরফে। তাতে জানতে চাওয়া হয়েছিল লোয়ার আপার হেড ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এবং সেকশন অফিসার পদে কতজন কাজ করছেন, দপ্তর পিছু এই পদের অনুমোদিত সংখ্যা জানতে চাওয়া হয়। হ্যাঁ বন্ধুরা, এই জন্যই কিন্তু এখানটায় মনে করা হচ্ছে যে ডিএ আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার ইঙ্গিত প্রকাশিত করছেন নবান্ন। বিভিন্ন দপ্তরে অ্যাডিশনাল সচিব, পদমর্যাদা আধিকারিক, যুগ্ম সচিব, অ্যাসিস্ট্যান্ট কমিশনের স্পেশাল অফিসারের সংখ্যা বৃদ্ধি করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এর ফলে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ হতে পারে। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন আগামী 1 বছরের মধ্যে বিভিন্ন পদে 1,25,000 সরকারি কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে গ্রুপ ডি পদে 12,000 এবং গ্রুপ সি পদে 3,000 সরকারি কর্মী নিয়োগ করা হবে বলে জানিয়েছিলেন তিনি। তো বন্ধুরা, এর থেকেই আমরা জানতে পারছি যে ডিএ আন্দোলনকারীদের যে দাবি সেই দাবি মেনে নেওয়ার কিন্তু ইঙ্গিত একটা প্রকাশিত হচ্ছে নবান্নের পক্ষ থেকে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না, ভিডিওটিকে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।